রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে কয়েকশো ঘর, সর্বস্ব হারিয়েছে 200+ পরিবার। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ফায়ার সার্ভিসের এক কর্মী। সকালে লাগা আগুন প্রায় 3 ঘন্টা চেষ্টার পর দুপুরে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর অভিযোগ, তাদের উচ্ছেদ করতেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়। তবে কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। মাহবুব আজমের প্রতিবেদন। বুধবার সকালে আগুনের এই লেলিহান শিখা দেখা যায় রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার টপলক বস্তিতে। এ সময় কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বেশিরভাগ ঘরেরই মালামাল সরাতে পারেনি বস্তিবাসী। আসবাবপত্র, থালা বাসন, বইপত্র কিছুই রক্ষা পায়নি। যতটুকুই বাঁচানো যায় সেই চেষ্টা মানুষের। পানি দিছে, কোনো কিছুই কারো জানা না, সব শেষ হয়ে গেছে। সকাল 9টার কিছু পরে বস্তির পশ্চিম পাশে আগুনের সূত্রপাত। প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়ায় 25টিতে। স্থানীয়দের সহায়তায় প্রায় 3 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু এরই মধ্যে পুড়ে ছাই পুরো বস্তি। বাঁশ কাঠে নির্মিত ঘর ও পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিলুর রহমান। যে বস্তি, এটা কিন্তু দাহ্য পদার্থ দিয়ে তৈরি। তাদের লুজ ইলেকট্রিক সিস্টেম, তাদের যে গ্যাস সিলিন্ডারের অপরিকল্পিতভাবে যে তাদের রান্নার বন্দোবস্ত, সামগ্রিকভাবে এগুলোই কিন্তু দুর্ঘটনা ঘটায়। ভুক্তভোগীদের অভিযোগ, বস্তি সরিয়ে সরকারি বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। যখন এই সাইনবোর্ড আসছে তখন তো আমাদের কাছে অটোমেটিকলি আশঙ্কা হয়ে গেছে যে এখানে এটা পরিকল্পিতভাবেই লাগানো হয়েছে। আমাদের যদি সরকার কিন্তু সরে দেয়, আমাদের টান দিত, আমরা সরে যেতাম। বারবার মানুষকে কেন ক্ষতি করানো হচ্ছে, কেন আগুনে পুরানো হচ্ছে? গানপাটা দিয়ে বারবার ধরানো হইতেছে, তাহলে এটা তো গানপাটা দিয়ে ধরা হয়েছে, কেউ তো এটা দেখে নাই। ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির ভারপ্রাপ্ত মেয়র, স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির মহাসচিব। আগুন লাগা নিয়ে তারাও পাল্টাপাল্টি বক্তব্য দেন। বারবার এগুলো ঘটার পরেও যারা কর্তৃপক্ষ আছেন তারা সেইভাবে বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাদের খাওয়া, থাকা, খাওয়ার যেখানে যা করা দরকার, একটা মানুষের জন্য যত ধরনের সুযোগ সুবিধা সেটা আমরা করব। ক্ষতিপূরণের ব্যবস্থা অবশ্যই করবো আমরা, এটা জেলা প্রশাসন থেকে করবে এবং আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা করব। আগুন লাগার কারণ জানতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগামী 10 দিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দিবে। ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা ও বস্তির পাশের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ীভাবে বাসস্থানের ব্যবস্থা করেছে প্রশাসন। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।